প্রিয় বন্ধুরা, তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছো, ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়ছো, তোমাদের ইভেন সেমিস্টার এক্সামিনেশন নিয়ে যে তিনটে মামলা হয়েছিল সেই তিনটে মামলার চূড়ান্ত ফাইনাল সিদ্ধান্ত জানিয়ে দিল ক্যালকাটা হাইকোর্ট। এবং হাইকোর্ট ক্যালকাটা ইউনিভার্সিটিকে কী নির্দেশ দিল, এ টু জেড হাইকোর্টের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। কাজে তোমরা যদি কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী হয়ে থাকো ক্যালকাটা ইউনিভার্সিটির, তাহলে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, তোমরা সকলেই জানো ক্যালকাটা ইউনিভার্সিটিকে ঘিরে কিন্তু তিনটে মামলা হয়েছে। প্রত্যেকটি মামলায় কিন্তু সিলেবাস সম্পর্কিত প্রায়, এবং সেমিস্টারের যে এক্সাম সেই এক্সাম সম্পর্কিত। তো ইভেন সেমিস্টারের এক্সাম এবং সিলেবাস সংক্রান্তিত যে তিনটে মামলা হয়েছে সেই তিনটে মামলার চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু হাইকোর্ট দিয়েছে। হাইকোর্ট তার চূড়ান্ত সিদ্ধান্ত ও সম্পূর্ণভাবে একটি নোটিশে প্রকাশ করেছে, যেখানে বিরাট বড় একটা নোটিশ দিয়েছে। এখান থেকে যে বিষয়গুলো মেন বিষয় এবং যেগুলো তোমাদের এর ডিসিশান যেগুলো জানা দরকার তোমাদের জন্য, সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই যে বিষয়টা হাইকোর্ট জানিয়েছে, 4,98,118 জন স্টুডেন্ট ক্যালকাটা ইউনিভার্সিটির অন্তর্গত ইভেন সেমিস্টারের পরীক্ষা দিচ্ছে। এই সম এত স্টুডেন্টের মধ্যে মাত্র 15 জন এই পিটিশান দাখিল করেছে বা এই পিআইএল করেছে। এ মানে বুঝতেই পারছো ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে এ প্রায় 4,50,000 স্টুডেন্ট রয়েছে, যার মধ্যে এ মাত্র 15 জন অ্যাকচুয়ালি এক্সাম নিয়ে অ্যাকচুয়ালি হাইকোর্টে গেছে বা পিটিশান সাইন করেছে। তার মানে বুঝতেই পারছো যে এত ছাত্রছাত্রী তার মধ্যে এই কজনের সমস্যা আছে, সেটাই বলতে চাইছে। বাদ বাকি সমস্ত ছাত্রছাত্রী তার মানে সন্তুষ্ট, এই একটা বিষয় তুলে ধরেছে। একই সাথে ক্যালকাটা ইউনিভার্সিটিও বিষয়টা জানিয়েছে যে এত সংখ্যক আমাদের স্টুডেন্ট, তার মধ্যে মাত্র 15 জন ছাত্রছাত্রীরই সমস্যা রয়েছে, খুব কম সংখ্যক ছাত্রছাত্রী। ইনফ্যাক্ট এই যে 15 জন ছাত্রছাত্রী যে একটি কলেজের তা না, এই 15 জন ছাত্রছাত্রী রাজ্যের এর যে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে এতগুলো কলেজ রয়েছে, প্রত্যেকটা কলেজের থেকে কিছু কিছু একজন দুজন করে ছাত্রছাত্রী হয়তো এই 15 জনের মধ্যে আছে। এই একটা বিষয় কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় যে বিষয়টি, যে ইউনিভার্সিটির দায়িত্ব নয় সিলেবাস শেষ করা, সিলেবাস শেষ করা ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোর সিলেবাস শেষ করার সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে কলেজ কর্তৃপক্ষের। এক্ষেত্রে কলেজ যদি কোনো কলেজ যদি সিলেবাস না শেষ করে থাকে, তার সিলেবাস না শেষ করে সময় মতো শেষ না করে, সেক্ষেত্রে ছাত্রছাত্রীরা কলেজ কর্তৃপক্ষকে জানাতে পারে, কিংবা ইউনিভার্সিটিকেও জানাতে পারে। কিন্তু যে মামলাটা করা হয়েছিল, যে পিআইএলটা করা হয়েছিল, সেখানে ক্যালকাটা ইউনিভার্সিটিকেই পার্টি করা হয়েছিল। কিন্তু যে কলেজগুলো, সেই কলেজগুলো কোন কোন কলেজ সিলেবাস শেষ করেনি, কলেজের নাম কোথাও উল্লেখ করা নেই, কলেজকে পার্টি করা নেই, এই বিষয়টাও কিন্তু উল্লেখ করা হয়েছে পরিষ্কারভাবে হাইকোর্টের তরফ থেকে। এছাড়া এটাও বলা হয়েছে একাধিক কলেজ রয়েছে, সেই একাধিক কলেজকে ঘিরে রয়েছে ছাতার মতো অ্যাকচুয়ালি ক্যালকাটা ইউনিভার্সিটি। সেক্ষেত্রে সে ছাত্রছাত্রীদের কোনো সমস্যা হলে অবশ্যই ইউনিভার্সিটিকে জানাতে পারে, কিন্তু এই যে বিষয়টা যেটা বললাম যে কোন কলেজ অ্যাকচুয়ালি সিলেবাস শেষ করেনি, সেই কলেজের নাম উল্লেখ করে ইউনিভার্সিটিকে জানাতে হবে, পিআইএল করতে হবে, এই সেটাও কিন্তু একটা বিষয় উল্লেখ করেছে। যদিও আমরা প্রত্যেককে জানি, অনেকেই বিষয়টা তুলে ধরেছে, কিন্তু আইনতভাবে যে বিষয়গুলো হাইকোর্ট বলেছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তৃতীয় যে বিষয়টি উল্লেখ করেছে, একাধিক মামলা হয়েছে যেখানে কোনোটা সিঙ্গেল বেঞ্চে খারিজ হয়ে গেছে, সেটাকে আবার ডিভিশন বেঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, এবং ডিভিশন বেঞ্চে যখন ফাইনাল রায়দান হয়েছে, এর উভয় আইনজীবীর অর্থাৎ ছাত্রছাত্রীদের পক্ষে যে রয়েছে, ইউনিভার্সিটির পক্ষে যে রয়েছে, তারা যখন রায়দান করেছে, সেটা আস্তে আস্তে 27 তারিখ হয়ে গেছে। এবং 27 তারিখ যখন অ্যাকচুয়ালি হাইকোর্ট সিদ্ধান্ত নেবে এ পরীক্ষা সংক্রান্ত বা সিলেবাস সংক্রান্ত যে পিআইএল করা হয়েছে সেই পিআইএলের, সেই সময় ক্যালকাটা ইউনিভার্সিটির যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষা চালু হয়ে গেছে। এক্সামিনেশন শুরুর কারণে এই মুহূর্তে এক্সামিনেশন নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয় বলে এই মুহূর্তে মনে করছেন হাইকোর্ট। যদি পরীক্ষা শুরুর অনেক আগে এটা দুই পক্ষের থেকে সমস্ত তথ্য নিয়ে অ্যাকচুয়ালি হাইকোর্টের কাছে যাওয়া হতো, তাহলে হয়তো কোনো একটা সিদ্ধান্ত নিতে পারতো। যেমনটি হাইকোর্ট বলেছে তেমনটি তোমাদের জানা। এছাড়াও ম্যাট 808-এর একটি মামলা রয়েছে, সেই মামলার এখনও চূড়ান্ত সিদ্ধান্ত বা জাজমেন্ট এখনও বাকি আছে, সেদিকেও নজর রাখা হবে। এছাড়াও পরিষ্কারভাবে হাইকোর্টের তরফ থেকে একটি বিষয় উল্লেখ করা হয়েছে, যদি কোনো ছাত্রছাত্রীদের
তাদের কোনো রকম অসুবিধা হয় তাহলে তারা ইউনিভার্সিটিকে অতি অবশ্যই জানাতে পারে। এ কারণ ছাত্রছাত্রীরা যে ইউনিভার্সিটির আন্ডারে পড়বে সেই ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা অতি অবশ্যই ওই ইউনিভার্সিটিকে তাদের সমস্যার কথা জানাতে পারে, এক্ষেত্রে কোনো অসুবিধা নেই এবং ইউনিভার্সিটিও সেই ছাত্রছাত্রীদের উত্তর বা জবাবদিহি করতে বাধ্য। এই সমস্ত বিষয় তারা জানিয়েছেন এবং যেহেতু পরীক্ষা চলছে বা শুরু হয়ে গেছে সেই কারণে তারা কোনো ফাইনাল সিদ্ধান্ত জানায়নি। কিন্তু একই সাথে হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যারা পিটিশনকারী রয়েছে, এ ছাত্রছাত্রীদের যে সমস্যা রয়েছে সেই সমস্যা বা যারা পিআইএল করেছে তাদের যে যে সমস্যা আছে সেই বক্তব্য আবেদনের মাধ্যমে এ ক্যালকাটা ইউনিভার্সিটির যে কন্ট্রোলার অফ এক্সামিনার রয়েছে যারা পরীক্ষাকে কন্ডাক্ট করে এ তাদের কাছে একটা লিখিত পত্রের মাধ্যমে এ বা আবেদন করতে বলা হয়েছে, লিখিত পত্রের মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে এ সম্পূর্ণ ব্যাপারগুলো উল্লেখ করে যে কোন কলেজের সিলেবাস শেষ হয়নি, কী কী সমস্যা রয়েছে, তারা কী চাইছে সেই সমস্ত ব্যাপারে অ্যাকচুয়ালি একটা আবেদন করতে বলে দেওয়া হয়েছে এ ছাত্রছাত্রীদের বা যারা পিটিশন করেছে তাদের, যারা অ্যাকচুয়ালি লিখিতভাবে পত্র জানাতে চায় তারা অবশ্যই ক্যালকাটা ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ামক যে সংস্থা রয়েছে তার কাছে আবেদনপত্র জানাবে এবং আবেদনপত্র জানিয়ে তারা একটা রিসিপ্ট নেবে এ পরীক্ষা নিয়ামক সংস্থার থেকে, সেই রিসিপ্টটি নিয়ে রাখবে এবং রিসিপ্ট নেওয়ার 3 দিনের মধ্যেই ফাইনাল সিদ্ধান্ত জানাতে হবে। আবেদনকারী যে যে বিষয় উল্লেখ করবে এবং যে যে কলেজের সিলেবাস সংক্রান্ত বা যাই তোমরা আবেদন করবে সেই সমস্ত বিষয় সম্পূর্ণভাবে সমাধান করার জন্য বলে দেওয়া হয়েছে। মানে 3 দিনের রিসিপ্ট, তোমরা আবেদন করবে তারপরে রিসিপ্ট নেবে, রিসিপ্ট নেওয়ার 3 দিনের মধ্যেই তোমাদের সমস্ত ব্যাপারে ডিক্লেয়েশন দিয়ে দেবে অ্যাকচুয়ালি ইউনিভার্সিটি কী স্টেপ নেবে বা না নেবে। ইউনিভার্সিটি বলতে এখানে বলে দেওয়া হয়েছে পরীক্ষা নিয়ামক সংস্থাকে। এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ও ডিটেলস যেটা হচ্ছে হাইকোর্ট এই মুহূর্তে জানিয়েছে। এই সম্পূর্ণ কিছু থেকে একটা বিষয় তো পরিষ্কার হয়ে গেল যে তোমরা তোমাদের যে সমস্যা ছিল অন্যান্য ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের যে সমস্যা ছিল তারা ইউনিভার্সিটিকে জানিয়েছিল, তোমরাও জানিয়েছিলে, ইউনিভার্সিটি না শোনায় তোমরা নিরুপায় হয়ে কি অ্যাকচুয়ালি হাইকোর্টের কাছে গেছিলে, হাইকোর্ট কোনো না কোনো সিদ্ধান্ত জানাবে সেই নিয়ে তোমরা আশায় ছিলে। কিন্তু হাইকোর্ট এই মুহূর্তে কোনো সিদ্ধান্তই জানালো না, তারা বিভিন্ন বিষয় উল্লেখ করলো যেটা তোমাদের জানালাম, কিন্তু ও হাইকোর্ট একটা নির্দেশ দিয়ে দিল সেই ঘুরে ফিরে আবার ইউনিভার্সিটিকেই দায়িত্ব দিয়ে দেওয়া হলো বা ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ামক সংস্থাকেই কিন্তু দায়িত্ব দেওয়া হলো সম্পূর্ণটা, তারা অ্যাকচুয়ালি কী ডিসিশান নেবে। যদিও পরীক্ষা প্রায় শেষের মুহূর্তে, এই মুহূর্তে অ্যাকচুয়ালি কী সিদ্ধান্ত আসবে, কারাই বা আবার আবেদন করবে এটা সবথেকে বড় দেখার বিষয়। যদি তোমরা চাও অতি অবশ্যই আবেদন করতে পারো, কিন্তু সবথেকে বড় যে বিষয়টি এই মুহূর্তে পরীক্ষায় অতি অবশ্যই ফোকাস করো। তোমাদের এই মুহূর্তে দুর্ভাগ্য বলতে পারো ইউনিভার্সিটি অনুযায়ী, কারণ কিছু ইউনিভার্সিটির একই সমস্যা তুলে দিয়ে অনলাইনে এসে তোমরা এটাই যেটা তোমরা বলো নিজেদের ভাগ্যের কথা বলো যে আমরা এখানে পড়ছি বা বিভিন্ন বিষয় তোমরা তুলে ধরো, দাঁড়িয়ে তোমরা কী সিদ্ধান্ত নেবে অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে জানিও। একই সাথে তোমাদের এই বিষয়ে কী মতামত রয়েছে এ হাইকোর্টের সিদ্ধান্ত নিয়ে, আজ হাইকোর্ট যে নির্দেশ দিল ক্যালকাটা বিশ্ববিদ্যালয়ের এর অ্যাকচুয়ালি এক্সামিনেশান ডিপার্টমেন্টকে এ তা নিয়ে তোমরা কমেন্ট সেকশানে একেবারেই তোমাদের মতামত জানাতে ভুলো না।